নতুন চাল আর নতুন গুড়ের সুগন্ধে ভরে ওঠে আমাদের পিঠে পুলির উৎসব পৌষ পার্বণ সেই পৌষ পার্বণে বানিয়ে খান একটা নতুন ধরনের পিঠে সুজির দুধ পুলি এই পিঠেটা একদম নরম তুলতুলে হয় কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে এই পিঠে শুরু করার আগে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেল রসনাটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ এটা গরুর দুধ ব্যবহার করছি আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে মেরে একটু গাঢ় করতে হবে দুধটা হাই ফ্লেমেই ফুটছে এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে উদলে পুড়ে না যায় সেজন্য মাঝে মাঝেই এইভাবে নেড়ে দিতে হবে নেড়ে নেড়ে দুধটাকে কমিয়ে নিতে হবে দুধটা অনেকটাই ফুটে গিয়েছে এরপরে আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে দুধটা একদম সুন্দরভাবে গাঢ় হয়ে যায় এখানে আর অন্য কিছু মেশানোর দরকার হবে না দেখুন সুন্দরভাবে গুঁড়ো দুধটা মিশে গেল এরপরে দুধটাকে আরও ফুটিয়ে মারতে হবে কারণ দুধটা যত গাঢ় হবে পিঠেটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো এদিকে আমি এটাকে লো ফ্লেমে রেখে দিচ্ছি আর ওদিকে বানিয়ে নেবো পুর তার জন্য একটা প্যানেতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ কোরানো নারকেল আর হাফ কাপ গুড় আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধ দিয়েই আমি পুটাকে বানাবো দুধ আর গুড় একসাথে মিশে যাওয়ার পরে ভালো করে মিশে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ টু টেবিল স্পুন গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা খোয়াও ব্যবহার করতে পারেন তাহলে পুটটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে তবে গুঁড়ো দুধ কিন্তু দিলে খোয়া না হলেও কিন্তু পুটটা খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো অল্প একটু তাহলে গন্ধটা বেশ ভালো হবে পুরো জলটাকে ভালো করে বেড়ে নিচ্ছি যাতে একটুও রস না থাকে টাইট টাইট পুরটা হবে তাহলে পুটটা খেতে বেশি ভালো লাগবে পুর তৈরি হয়ে গিয়েছে এখানে আমি পিঠেটা বানানোর জন্য একটা প্যানেতে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটাকে মোটামুটি ইসোদ উষ্ণ গরম করেছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি যতটা সুজি তার ডবল কিন্তু জল দিতে হবে হাফ কাপ সুজি নিয়েছি সেজন্য এক কাপ জল দিলাম এরপরে এটাকে ভালো করে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে সুজিটা যত রকম নেড়ে যাওয়া হবে তত সুজিটা ফুলবে এবং জলটা শোক করে নেবে এই সময় ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু তলার দিক থেকে পুড়ে যেতে পারে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিলে এই ডোটা খুব সুন্দর স্মুথ হবে খুব ভালো হবে সেই জন্য এই সময় একটু ঘি দিলেই ভালো হবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর নেড়ে নেড়ে এই ডোটাকে একদম বেশ টাইট একটা বানিয়ে নিতে হবে জল যেন একটুও না থাকে দেখুন আস্তে আস্তে নেড়ে যেতে হবে কন্টিনিউয়াস কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে আস্তে আস্তে এটা দেখুন টাইট হয়ে আসছে আরও একটু মারতে হবে কারণ এখনও জল আছে খুব বেশি জল থাকলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে সেক্ষেত্রে খুব অসুবিধা হবে দুধে দেওয়ার পরে সেই জন্য এটাকে বেশ টাইট করে বানাতে হবে দেখুন মোটামুটি হয়েই এসেছে তুলে দেখাচ্ছি দেখুন এই রকম হবে টাইট টাইট এরপরে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে মাখা যাবে সেই রকম গরম থাকতে থাকতেই কিন্তু বাকি প্রসিডিওরটা করতে হবে মোটামুটি হাত সহ্য করতে পারবে সেরকম গরম আছে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ময়দা আর দিচ্ছি হাফ চা চামচ ঘি ঘি আর ময়দা দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর খেতে বেশ নরম সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো তাহলে গন্ধটা বেশ ভালো হবে এরপরে গরম থাকা অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে তাহলে ডোটা একদম সুন্দরভাবে স্মুথ একটা ডো তৈরি হবে যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডোটা বানাতে খুব অসুবিধা হবে সেই জন্য গরম অবস্থাতে এইভাবে থেসে থেসে ভালো করে মেখে নিতে হবে এটা একটু টাইম নিয়ে মাখবেন তাহলে একদম স্মুথ ডো তৈরি হবে দেখুন আস্তে আস্তে গাটা কত সুন্দর নরম হয়ে আসছে এইভাবে যদি গরম অবস্থাতে মেখে নেয় তাহলে পিঠেটা খেতে খুব সুন্দর হবে মানে নরম হবে দেখুন এরকম নরম হতে হবে খুব বেশি শক্তও নয় আর খুব বেশি নরমও নয় শক্ত যদি হয় তাহলে পিঠেটা বানাতে গিয়ে ভেঙে যাবে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপরে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এরপরে আমি এটাকে পিঠে বানিয়ে নেব প্রথমে গোল করে নিচ্ছি তারপরে একটু চ্যাপটা করে নেওয়ার পর সাইড থেকে এইভাবে আমি পাতলা করে নিচ্ছি আর একটা বাটির মতন বানিয়ে নিচ্ছি এখানে আমি পুর রাখবো আপনারা গোল শেপও দিতে পারেন কিংবা আপনাদের যেটা পছন্দ সেরকম শেপ দিতে পারেন এরপরে মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি পুরটা অল্প করেই দিতে হবে কারণ পিঠেটার সাইজটা ছোটো এরপরে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এইভাবে চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে যাতে খুলে বেরিয়ে না যায় তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে সেই জন্য মুখটা কিন্তু বন্ধ করার সময় বেশ টিপে টিপে ভালো করে বন্ধ করতে হবে এরপরে আমি এইভাবে সাইডগুলোকে একটু রোল করে দিচ্ছি দেখুন পিঠেটা দেখতে খুব সুন্দর হয়েছে রকমও পিঠে বানাতে পারেন কিংবা আপনাদের যেরকম পছন্দ সেরকম শেপ দিতে পারেন দেখুন পিঠেটা দেখতে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি দেখুন সবকটা পিঠে বানানো হয়ে গিয়েছে এরপরে আমি দেখি দুধটা হয়েছে কি না দুধটা দেখুন একদম অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এরপরে আরও একটু গাঢ় করতে হবে মোটামুটি অর্ধেক করে নিয়েছি এরপরে পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে এই সময় মিডিয়াম ফ্লেমে আছে আমার গ্যাসটা একে একে পিঠে দেওয়ার পরে সব পিঠে একসাথে দেওয়া যাবে না চার পাঁচটা করে পিঠে দেওয়ার পরে এইভাবে চামচ দিয়ে নেড়ে নিতে হবে দেখুন পিঠেটা যখন ভাজতে শুরু করবে তখন জানবেন যে এটা হয়ে গিয়েছে এরপরে একটু টেম্পারেচারটা আমি বাড়িয়েছি মানে ফ্লেমটা একটু হাই করেছি কারণ টেম্পারেচারটা কমে গিয়েছিল টেম্পারেচারটা সময় মেনটেন করতে হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠেগুলো দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে সেই জন্য দেখুন আবার টেম্পারেচারটা কমে গিয়েছে এরপরে টেম্পারেচারটা আবার ঠিক জায়গায় আসার পরেই কিন্তু পিঠেগুলো একে একে ছাড়তে হবে প্রতিটা পিঠে ছাড়ার মানে এক ব্যাচ করে ছাড়ার পরে মোটামুটি চার থেকে পাঁচটা একবারে ছাড়ুন তারপরে এইভাবে চামচ দিয়ে নেড়ে দিন আর দেখুন টেম্পারেচারটা ঠিকঠাক আছে কি না এইভাবে যদি পিঠেগুলো করেন তাহলে কিন্তু কোনো দিনই পিঠে ভেঙে যাবে না একদম সুন্দর নরম তুলতুলে পিঠে হবে দেখুন একটা পিঠেও ভেঙে যায়নি সব পিঠেগুলোই ভাসছে এইভাবে ভেসে যাচ্ছে মানে পিঠেটা সিদ্ধ হয়ে ওপরের দিকে ভাসছে মানে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে বাকি পিঠেগুলো আমি একে একে এইভাবে ছেড়ে দেব এটা মিডিয়াম ফ্লেমে আছে এখন গ্যাসটা এরপরে আবার আর একবার নেড়ে দিচ্ছি এইভাবে প্রতিবার কিন্তু নেড়ে যেতে হবে তাহলে পিঠেগুলো একটাও ভেঙে যাবে না মোটামুটি এই নিয়মটা যদি ফলো করেন তাহলে কিন্তু এই পিঠে একদম সুন্দর হবে বাকি পিঠেগুলো আমি সব ছেড়ে দিচ্ছি আর আরেকবার নেড়ে দিচ্ছি সব পিঠেগুলোই ছাড়া হয়ে গিয়েছে এরপরে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে এইভাবে দুধেতে সিদ্ধ করে নেব তাহলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে খুব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই আর দুধটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে এরপরে গ্যাসটা দেখুন কত সুন্দর পিঠেটা হয়েছে দেখেই বুঝতে পারছে নিশ্চয়ই এরপরে গ্যাসটাকে কিন্তু আমি একদম লোয়ে রেখেছি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড় গুড়টা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম এই সময় গুড়টা ভালো করে নেড়ে চড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এটা নিজে থেকেই মিশে যাবে কারণ দুধটা প্রচণ্ডই গরম আছে এই সময় যদি ফ্লেমটা হাই রাখতেন তাহলে দুধটা কেটে যেত তখন কিন্তু দুধ চিমলেই পুরো খারাপ হয়ে যেত এরপরে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরে দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গিয়েছে আর কালারটা কত সুন্দর লালচে সুন্দর হয়েছে এটা খেতে অপূর্ব সুন্দর খিটটাও খেতে সুন্দর পিঠেগুলোও খেতে সুন্দর সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো আপনারাও বাড়িতে এটা বানান আর সকলকে খাওয়ান আমি জানি সকলেই আপনার প্রশংসা করবে দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ক্ষীর এবং পিঠে একসাথে যদি পাওয়া যায় এর থেকে লোভনীয় আর কি হতে পারে আজই বানিয়ে ফেলুন বাড়িতে আর কমেন্ট করে জানান যে আপনার পিঠেটা ঠিক কেমন হয়েছিল আর সাথে সাথে বলি যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছিল আমার ভিডিওগুলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখুন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং